এবার করোনার থাবা নদিয়ার কল্যাণী জওহরলাল নেহেরু মেডিকেল হাসপাতালে প্রথম দিনে চিকিৎসক এবং নার্স সহ মোট করোনা আক্রান্ত ছিল তিরিশ জন এবার সেই সংখ্যাটা বেড়ে দাঁড়াল সাতষট্টিতে স্বাস্থ্য পরিষেবা বিঘ্নিত হওয়ার আশঙ্কায় গোটা সরকারি হাসপাতাল করোনা সংক্রমণের তৃতীয় ঢেউ ইতিমধ্যেই গোটা দেশ জুড়ে ছড়িয়ে পড়েছে প্রথম এবং দ্বিতীয় ঢেউকে পেছনে ফেলে দ্রুত গতিতে বেড়ে চলেছে আক্রান্তের সংখ্যা রাজ্য সরকারের তরফ থেকে আংশিক লকডাউনের কথা ঘোষণা করা হয়েছে প্রতিটি সাধারণ মানুষকে অনুরোধ করা হয়েছে তারা যেন অপ্রয়োজনে বাড়ির বাইরে না বের হন রাস্তায় বেরোলে নির্দিষ্ট দূরত্ব মেনে চলা এবং মুখে মাস্ক পরা আবশ্যক করেছে প্রশাসন ইতিমধ্যে গোটা জেলা জুড়ে প্রশাসনের তরফ থেকে নিয়ম না মানলে ধরপাকড় করা হয়েছে এই পরিস্থিতিতে কল্যাণী জওহরলাল নেহেরু মেডিকেল কলেজের বিভিন্ন ডাক্তার নার্স এবং পড়ুয়াদের ভিতরে শারীরিক অবস্থার অবনতি হলে তাদের করোনা টেস্ট করানো হয় আগের রিপোর্ট অনুযায়ী ওই হাসপাতালের মোট ছজন ডাক্তার ১৯ জন পড়ুয়া এবং পাঁচজন নার্সের শরীরে করোনা পজিটিভ ধরা পড়েছিল সেই সংখ্যাটা এবার বেড়ে দাঁড়াল সাতষট্টিতে বেশিরভাগ আক্রান্ত স্বাস্থ্যকর্মীরা নিজেদের বাড়িতেই হোম কোয়ারেন্টাইনে চলে গেছেন অনেকেই সরকারি আবাসনে ভর্তি রয়েছে অনেকেই আবার হাসপাতালে আলাদাভাবে করোনা চিকিৎসা ওয়ার্ডে ভর্তি রয়েছে রীতিমতো গোটা হাসপাতাল জুড়ে স্বাস্থ্য পরিষেবা ভেঙে পড়ার আশঙ্কা চলছে যদিও রাস্তায় বেরোলেই এখনও অনেককে করোনা সংক্রমণ নিয়ে অসচেতনতা লক্ষ্য করা যায় নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট আনন্দবার্তা